নমস্কার, গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছিলেন শ্রী গৌতম রায়ের লেখা একটি রহস্য উপন্যাস আয়তি নিরুদ্দেশ। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ তথা অন্তিম পর্ব। এ প্রসঙ্গে জানিয়ে রাখি, গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির বেশ কিছু রহস্য গল্প উপন্যাস আমার চ্যানেলে রয়েছে। আপনারা আমার প্লেলিস্ট থেকে পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখতে পারেন। আসুন শোনা যাক আজকের অন্তিম পর্বটি। নভেম্বরে গোড়ার দিকে সাধারণত প্রকৃতি এই রকম আচরণ করে না। যদিও 5টা থেকে সন্ধে নামতে শুরু করে, কিন্তু তার আগেই আকাশ কালো হয়ে উঠল। একটু পরেই উঠল ঝড়। কি প্রচণ্ড সেই ঝড়ের গতি! মনে হচ্ছিল সব বুঝি লণ্ডভণ্ড হয়ে যাবে। মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। জানলার কাছের মধ্যে দিয়ে প্রকৃতিকে দেখতে দেখতে দীপু বলল, না, বৃষ্টির 12টা বাজিয়ে দিল। ইজি চেয়ারে শুয়ে শুয়ে নীল সিগারেট টানছিল। দীপুর কথা শুনেও বলল, তোর বুঝি বৃষ্টি খুব ভালো লাগে? দারুণ, তার থেকেও দারুণ এই সময় বৃষ্টি মানে জাঁকিয়ে শীত পড়ার লক্ষণ। তাহলে বৃষ্টি হোক। হ্যাঁ, তোমার কথা, এত ঝড়ে বৃষ্টি হয় না, মেঘ কোথায় উড়ে চলে যাবে? যাবে না, বৃষ্টি হবেই বলছো? হতেই হবে, নইলে যে ফসল হবে না, আর সেই ফসলটা যে আজকেই তুলতে হবে। আবার হিয়ালি আরম্ভ করলে? হিয়ালি না, রেডি হয়ে নে, একটু পরেই বেরোতে হবে। লা, এই ঝড়ের মধ্যে তুমি আবার ডায়াল আরম্ভ করলে। এখনো খানিকটা সময় আছে, ঝড় থেমেও যেতে পারে, বৃষ্টি নাও হতে পারে, কিন্তু প্রকৃতিতে আজ অস্বাভাবিক কিছু দরকার ছিল বলেই ও ডায়াল করল। উপরন্ত থেকে ভেসে এলো ইন্সপেক্টর বিকাশ তালুকদারের কণ্ঠ, বলুন বানার্জি সাহেব, বোধ হয় আরতি দেবীকে আমি খুঁজে পেয়েছি। চোখে দেখা না গেলেও বেশ বোঝা গেল উপরান্তে বিকাশ তালুকদার লাফিয়ে উঠলেন, বলেন কি মশাই, কোথায় পেলেন? এখনো পাইনি, তবে আজই পেয়ে যাব। ও, ধনী লোক মশাই আপনি। ওসব কথা পরে হবে, তার আগে একজন লোক কালই শহর ছেড়ে চলে যাবে, তাকে আজই অ্যারেস্ট করা দরকার। দেরি হলে দারুণ অঘটন কিছু ঘটে যেতে পারে। তাহলে তো তাকে অ্যারেস্ট করতেই হবে। কে লোকটা? কে? অলোক রায়ের বাড়ির দারোয়ান কাম মালি রাম সেবক। বলেন কি মশাই, শেষকালে রাম সেবক বেটাই আরতি, আই মিন রায়মশাই, গিন্নিকে কিডন্যাপ করলো? তার মানে 4 লক্ষ টাকা ঝেড়ে ও শহর ছেড়ে চলে যাওয়ার ধান্দায় আছে? আর আমরা ভাবছি কিনা দেবপম। বিকাশ তালুকদার কথা বলতে শুরু করলে আর থামতে চান না, নীলকে থামিয়ে দিয়ে বলল, এত কথা ফোনে হয় না মশাই, আপনি আমার বাড়ি চলে আসুন, আধ ঘন্টা সময় পাবেন। আধ ঘন্টা কি বলছে, আমি 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি। বাইরে কিন্তু ঝড় উঠেছে, বৃষ্টিও আসতে পারে। কি যে বলে, পুলিশের কাছে ঝড় বৃষ্টি বজ্রপাত গোলাগুলি একটা কৈফিয়ত হলো, সঙ্গে কি ফোর্স নেব? একটা রাম সেবককে পাকড়াও করতে ফোর্সের দরকার পড়ে নাকি? আপনি একাই আসুন, গল্প নয়, এটা আপনার ডিউটির মধ্যেই পড়বে। অল রাইট বলে বিকাশ ফোন ছেড়ে দেন। অলোক রায়ের বাড়ির লোহার ফটকের সামনে গিয়ে যখন ওদের জিপ থামল, বাইরে তখন মহাপ্রলয়, মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুতের ঘিটকিরি আর ঝোড়ো হাওয়া। তার মধ্যে বোঝার উপর শাকের আঁটির মতো এই অঞ্চলটায় লোডশেডিং, চারদিক অন্ধকারে ডুবে আছে। ভেজা কাকের মতো চি চি গলায় দীপু বলল, বৃষ্টি ভালো লাগে মানে এই নয় যে বৃষ্টির মধ্যে ভিজতে হবে। শালা, সোনায় সোহাগ, হিন্দি সিনেমার লাস্ট সিকোয়েন্স, চারদিক কুয়াশা ঘেরা অন্ধকার, মুষলধারে বৃষ্টি, পুলিশের জিপ থেকে নামছে দারা সিং, ব্রুসলি আর শার্লক হোমস, কি না এক রাম সেবককে পাকড়াও করতে, কোনো মানে হয়? দীপু আরো বকবক করত, নীলের ধমকানিতে থামল, তুই একটু চুপ করবি দীপু, করলু। রায়বাড়ি যেন ঘুমিয়ে পড়েছে, লোহার ফটকের সামনে দাঁড়িয়েও ভেতরে কিছুই দেখা যায় না।
আলো টালো সব নেভানো। বাইরে থেকে মনে হচ্ছিল একটা ভূতের বাড়ি ঠায় বৃষ্টিতে ভিজছে। মাঝে মাঝে ঝড়ের বেগে গাছপালাগুলো কেবল শু শু আওয়াজ করে শরীর দুলিয়ে নিজেদের অস্তিত্ব জাহির করছে। চাপা গলায় বিকাশ বললেন, এখান থেকে কাউকে ডেকে কি সাড়া পাবেন? কাউকে ডাকার তো কোনো দরকার নেই, তাহলে রেলিং টপকাতে হবে, ওদিক থেকেও ঢোকার রাস্তা একই রকম। ওদিক থেকে মানে জোনাকি দেবীর প্রশান থেকে? হ্যাঁ, আপনাকে বলা হয়নি, মাঝে আমি একদিন জোনাকি দেবীর সঙ্গে মিট করে গিয়েছিলাম। কিরকম মহিলা, বলবো, সব পরে বলবো। দীপু বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না, অধৈর্য হয়ে ও বলে উঠল, তোমরা বাড়ি কি ধাতু দিয়ে গড়া কে জানে? ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন মহিলা কেমন তাই নিয়ে গপ্প জুড়ে দিলে, তার উপর আবার বলছো রেলিং টপকাতে। পুলিশ বলে কিন্তু পাবলিকের হাত থেকে বাঁচা যাবে না, আর এসব পাবলিক যেসে পাবলিক নয়, মস্তান পাবলিক, প্রমাণ করতে করতে কিন্তু ঠ্যাঙানিতে আধমরা। তাহলে আর ব্রুসলিকে সঙ্গে আনা কেন? বিকাশের উক্তি, জনা 50-এক মস্তান যদি লাঠি আর ছুরি নিয়ে দাঁড়ায়, ব্রুসলির বাবারও 7 দিনে ঠ্যাঙানি আটকাতে পারে। ঠিক আছে, আগে তো রেলিং টপকাই, সঙ্গে দুটো রিভলভার আছে, এইসব উঠতি পাবলিককে আমার চেনা আছে, ঢাই ঢাই দুটো আওয়াজেই দেখবেন সব ফাঁকা। নিন চলুন, দেরি করে লাভ নেই। রেলিং টপকাতে খুব একটা ঝামেলা হলো না তিনজনেরই। বাগানে নেমে দ্রুত বেগে ওরা পৌঁছে গেল রায়বাড়ির প্রধান ফটকে। ফটক তখন বন্ধ। বিকাশ জিজ্ঞাসা করলেন, এবার কি করবে ব্যানার্জি সাহেব? দরজা তো ভিতর থেকে বন্ধ। সেটা পরে হবে, আগে দরকার রামসেবককে। আপনার রামসেবক থাকে কোন ঘরে? বাগানের পূব দিকে, মানে ওদিকটায়। ওর জন্যে আলাদা ঘর আছে, যতদূর সম্ভব শব্দ না করে আমাকে ফলো করুন। লোডশেডিং এর সুযোগটা ওদের খুবই কাজে লাগলো। শব্দ না করে ওরা পৌঁছে গেল রামসেবকের ঘরের সামনে, কিন্তু লাভ হলো না, বাইরে থেকে তালা লাগানো। বিকাশ তালুকদার ভিতরে ভিতরে বেশ উত্তেজিত হয়েছিলেন। চাপা স্বরে জিজ্ঞাসা করলেন, বাকি হাওয়া নাকি মশাই? বলতে পারছি না, কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে হবে, কাউকে কিছু টের না পাইয়ে। বাট হাউ, কেন না জানাবার কি হলো? আমি পুলিশ ইন্সপেক্টর, সোজা গিয়ে নক করব? চলবে না, অন্তত এক্ষেত্রে। আপনার মতলবটা কি বলুন তো? জানান টানান দিলে সব প্রোগ্রাম আপসেট হয়ে যাবে, একেবারে নিঃসাড়ে ঢুকতে হবে। দীপু, সেদিনের সেই জায়গাটা মনে আছে? দীপুর তখন নাক চোখ মুখ দিয়ে জল ঝরছে, বাঁ হাত দিয়ে মুখে জল সরাতে সরাতে বলল, কোন দিনে কোন জায়গা? আরে বাবা, পরশুদিন যে গাছটার নিচে বসে সিগারেট ফুঁকছিলি। ও হ্যাঁ, মনে আছে। সোজা গিয়ে ওই গাছের নিচে অপেক্ষা করবি, একান্ত প্রয়োজন না হলে টর্চ জ্বালবি না, বিসদৃশ্য কিছু দেখলেই বোঝো ঠেলা। তা সিগারেট খাওয়া চলবে তো? এই বৃষ্টিতে সেটা সম্ভব নয়, কথা না বাড়িয়ে এখন কাট। দীপু চলে গেল। বাড়িটার আশেপাশে তাকাতে তাকাতে নীল বলল, একজন কুল ব্রেনের অপরাধীর পক্ষে এমন আইডিয়াল রাত বোধহয় ঝট করে আসে না, তাই না? কার কথা বলছেন? একজন শয়তানের। তা না হয় বুঝলাম, কিন্তু বাড়ির মধ্যে ঢোকার কি হবে? হবে, ব্রিটিশরা অনেক ভালো ভালো জিনিস তৈরি করে গেছে, কিন্তু একটা ব্যাপারে ওদের আরো মডার্ন হওয়া উচিত ছিল। রেন ওয়াটার পাইপটা দেখেছেন? বলছেন কি মশাই, আপনি ওই পাইপ বেয়ে উঠবেন? পারবেন? পারতেই হবে, জানি না এতক্ষণে কিছু ঘটে গেছে কিনা। পাইপ বেয়ে আমি ওপরের বারান্দায় চলে যাচ্ছি, আপনি দীপুকে নিয়ে মেন গেটে চলে আসুন, ভেতর থেকে দরজা খুলে রাখছি। কিন্তু দীপুকে তো আপনি পাঠালেন ওদিকটা নজর রাখতে। এখনো যখন দীপু চুপচাপ, তখন মনে হয় অকুস্থল ওখানে নয়, সম্ভবত এই বাড়ির মধ্যেই। জানার দেরি করবেন না। আর কোনো কথা না বলে আশ্চর্য দক্ষতা আর তৎপরতায় নীল পাইপ বেয়ে উপরে উঠে যায়। ধুননি বাবা মায়ের রত্নগর্বা দস্যি ছেলে, বলতে বলতে তালুকদার বাগানের পথ ধরেন। বারান্দায় সূচিভেদ্য অন্ধকার, বাড়ির ভেতরটা ওর চেনাই ছিল। পা টিপে টিপে নেমে এলো। একতলায় ভিখুর ঘর থেকে হ্যারিকেনের ম্লান আলো আসছে। ওর ঘরের দরজার কাছে গিয়ে আলতো করে ঠেলা দিল।
ভেতর থেকে বন্ধ, তার মানে লোকটা ঘরেই আছে, হয় ঘুমিয়ে পড়েছে নয়তো জেগেই আছে। পকেটে মিনি টর্চ থাকলেও সেটা জ্বালাবার চেষ্টা করল না, কারণ কে কোথায় আছে কিছুই বুঝবার উপায় নেই। অন্ধকারে আন্দাজে আন্দাজে চলে এলো সদর দরজার কাছে। দরজার খিলটা খুলে দিয়ে আবার উঠে এলো দোতলায়। সিঁড়ির একদিকে চলে গেছে জোনাকি মহল, অন্যদিক অলোক রায়ের অংশ, ও সোজা উঠে গেল অলোক রায়ের মহলে। একমাত্র বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই, বাধা দেবারও কেউ নেই। এত বড় বাড়ি, প্রাণী বলতে বর্তমানে মাত্র চারজন, জোনাকি মহলে স্বয়ং জোনাকি দেবী আর তার সর্বক্ষণের সাথী কাজের মেয়ে যমুনা। এদিকের মহলে নিচে ভিখুর ঘরে আলো জ্বলছে, সুধা কোন ঘরে থাকে জানা নেই, কিন্তু রাম সেবক কোথায়, তার ঘর তালাবন্ধ, গেল কোথায় সে? এখন আর ওসব ভাবার অবকাশ ছিল না নীলের। এখন তার লক্ষ্যস্থল অলোক রায়ের ঘর, কে জানে সেখানে এখন কি হচ্ছে। খুব সন্তর্পণে নীল অলোক রায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়াল, ভেতর থেকে ভেজানো। অলোক রায়ের বিনা অনুমতিতে কারো সাহস হবে না এদিকে আসার। অলোক রায় এখন বাড়ি আছেন কিনা সেটা জানবারও উপায় নেই, কিন্তু বাড়ি না থেকে এই দুর্যোগের রাতে যাবেন বা কোথায়? আজ তো অফিস বন্ধের দিন। ভদ্রলোক কি শেষ পর্যন্ত পত্নী সখে ঘুমিয়ে পড়লেন? অগত্যা নীলকে আবার এগিয়ে যেতে হয়। জানলা খোলা কিন্তু পর্দা টানা। কি জানি কি খেয়াল হলো নীলের, কাজটা যদিও গর্হিত তবু তদন্তের কাজে কিছু অশালীন কাজ তো করতেই হবে। সামান্য ইতস্তত করে নিজের কর্তব্য ঠিক করে নেয়, দু আঙুলের ছোঁয়ায় পর্দাটা ঈষৎ ফাঁক করে। চোখ সওয়া অন্ধকারে ঘরের ভেতরটা দেখতে খুব অসুবিধা হলো না, এবং যে দৃশ্যটা তার চোখে পড়ল তার জন্য কোনো মানসিক প্রস্তুতিও ছিল না। কয়েক মুহূর্তের জন্য ও কেমন যেন স্থবির হয়ে গেল। ভিডিও চলছে, ব্লু ফিল্ম, মারাত্মক রকমের অশ্লীল রঙিন দৃশ্য, কিছুক্ষণ দেখলেই গা হাত পা সব শিরশির করে, মাথার মধ্যে শুরু হয় তাণ্ডব। ঠিক সামনেই সোফায় বসে আছেন অলোক রায়, একা নন আরও একজন, অলোক রায়ের সঙ্গে ঘনিষ্ঠবদ্ধ, দুজনেরই আচরণ উন্মত্ততার পর্যায়ে। কেউ তবে কি? ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাসের শব্দে নীল ঘাড় ফেরালো। বিকাশ তালুকদার, ওর ঠিক পেছনেই দীপু। কিসে চলছে ভিডিও, ইনভার্টার নাকি? এমার্জেন্সি ব্যাটারিও হতে পারে। কি নোংরা চরিত্রের লোক মশাই, তার সাহেব মেয়েটিকে কি করে বলবো, আমি তো এখনো ডেফিনেট নই, তবে এক্ষুনি বোঝা যাবে। বিকাশ আঁতকে ওঠেন, ভাড়া করা মেয়েটে নয় তো, এসব লোকের গুণে ঘাট নেই, কিন্তু মশাই এই অবস্থায় ওদের সামনে গিয়ে দাঁড়াতে হবে নাকি? যাবে না বলছেন, আমারও সে ইচ্ছে নেই, চলুন সারা দিয়েই ঢোকা যাক। সেটা কি উচিত হবে গুরু? দীপু ফুট কাটে, এমন উত্তেজিত আর চাঞ্চল্যকর মুহূর্তে কাউকে ডিস্টার্ব করার ধম্মে সইবে না কিন্তু। হেই ফাজিল, চুপ কর। বলতে বলতে নীলের হাতে পিস্তল উঠে এসেছে, জানলা ছেড়ে দরজার সামনে এসে দাঁড়ায়, পিস্তলের নল দিয়ে বার তিনেক জোর টোকা দেয় দরজায়। ভেতর থেকে রুক্ষ কঠিন স্বর ভেসে আসে, কে কে ওখানে, কি চাই? আমি আমিটা কে? প্রাইভেট ইনভেস্টিগেটর নীলাঞ্জন ব্যানার্জি, দরজাটা খুলুন। নিমেষের মধ্যেই ভিসিআরের হালকা আলো নিভে গেল, কারো ছুটে চলে যাওয়ার দুবদাপ আওয়াজ, তারও মিনিট খানেক পর ছিটকিনি খোলার শব্দ, এবং পুনর্বার ঘন নীরবতা। নীল দরজা ঠেলে ভেতরে ঢুকে টর্চ জ্বালিয়ে দেখে দুই ঘরের মধ্যবর্তী দরজা বন্ধ হয়ে গেছে, এবং উপাস থেকে কেউ যেন ছিটকিনি তুলে দিল। তারও আওয়াজ পাওয়া গেল, টর্চের আলো ঘরে চারপাশে ছড়াতে ছড়াতে নীল চিৎকার করে উঠল, দীপু কুইক, ওপাশে আরতি দেবী ঘরের সামনে গিয়ে দাঁড়া, একজন কাউকে বাইরে যেতে দিবি না। এক জোড়া টর্চের আলো অলোক রায়ের ঘরখানাকে ছাকনির মতো চেলেও কাউকে পাওয়া গেল না। মাঝের দরজার সামনে গিয়ে নীল জোরে জোরে বলতে শুরু করলো, অলোকবাবু দরজাটা খুলে দিন, নইলে আমরা ভেঙে ঢুকতে বাধ্য হব,
আমার সঙ্গে পুলিশ অফিসার আছেন, পালাবার চেষ্টা করবেন না। ওপাশেও দীপু দাঁড়িয়ে আছে, পালাতে আপনি পারছেন না। আবার সব চুপচাপ। প্রায় মিনিট খানেক আরো কাটল, অর্থাৎ মৌখিক হুমকিতে কোনো কাজ হবার নয়। দরজাও খুলল না, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। অলোকবাবু, আমি 1 থেকে 10 গুনব, তারপরেও যদি দরজা না খোলেন আমরা দরজা ভাঙতে বাধ্য হব। চিৎকার চেঁচামেচিতে ভিখু কখন যেন হ্যারিকেন নিয়ে ওপরে উঠে এসেছে। তাকে বলতে শোনা গেল, কি হয়েছে, কি হয়েছে বাবু, চোর ডাকাত নাকি? ততক্ষণে নীলের 10 গোনা শেষ। হ্যারিকেনের আলোয় ভিখু নীল আর দীপুকে চিনতে পেরেছিল, সঙ্গে ইউনিফর্ম পরা বিকাশ তালুকদারকে দেখে একটু থমকে দাঁড়ায়। ভীত সন্ত্রস্ত চোখে চারদিক দেখে নিয়ে বলে, এসব কি হচ্ছে বাবু, কি হয়েছে এখানে, বড়বাবুই বা কোথায় গেলেন? হয়েছে গুষ্টির ছেড়া, বিকাশের ভারী পুলিশি গলা শোনা গেল। বাড়িতে শাবল টাবল আছে? শাবল কি হবে? তোমার মাথা ভাঙা হবে বাঁদর কোথাকার, যা বলছি তার উত্তর দাও। থাকতে পারে, রাম সেবক তো শাবল নিয়ে কাজ করে। যাও 1 মিনিটের মধ্যে নিয়ে এসো। এরই নাম পুলিশের ধাতানি। এক দৌড়ে ভিখু চলে গেল। ইতিমধ্যে নীল আর বিকাশ তালুকদার কাঁধ দিয়ে প্রচন্ড জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু পুরনো আমলের ভারী কাঠের দরজা, দুজনের ধাক্কায় ভাঙবে কেন? ইতিমধ্যে ভিখু শাবল নিয়ে চলে এসেছে, একটা না দুটো। ভেরি গুড বলে দুজনে দুটো শাবল দিয়ে প্রচন্ড শব্দ করে দরজা ভাঙতে শুরু করলো। কিছুক্ষণের গলদঘর্ম চেষ্টায় ওপাশের ছিটকিনি উপড়ে গেল। নীল আর বিকাশ আলতি দেবীর ঘরে চলে এলো, টর্চের আলো ছড়িয়ে দিল সারা ঘরে। অবশ্য টর্চের ব্যাটারি আর খরচ করতে হলো না, ফটফট করে সারা ঘরে নিয়নের আলো জ্বলে উঠল। লোডশেডিং ওভার। সোফার উপর এলিয়ে পড়েছে অলোক রায়ের দেহ। তড়িৎ লাফিয়ে নীল চলে এলো অলোক রায়ের কাছে। কষের দুপাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত আর ফেনা। এখনো হাতে ধরা আছে সাইলেন্সার লাগানো রিভলভার। নীল কানে কাছে মুখ নিয়ে চিৎকার করে ওঠে, রাম সেবকের লাশটা কোথায়? অলোকবাবু শুনতে পাচ্ছেন, রাম সেবকের লাশটা কোথায় রেখেছেন? অলোক রায়ের শরীর শিথিল, প্রাণশক্তিও নিঃশেষ হয়ে আসছিল। সম্ভবত ব্রেন তখন সম্পূর্ণ ডেড হয়নি। কোন রকমে আঙুল তুলে ওয়ার্ড্রবের দিকে সংকেত জানিয়ে নিথর হয়ে গেল। নীল চট করে নাড়ি চেপে ধরল, তারপর চোখের পাতা উল্টে চোখের তারায় টর্চের আলো মিলে দেখল। কিছুক্ষণ পর হাতটা ছেড়ে দিয়ে বলল, এই একদিকে ভালোই হলো। গুরু, মাল হড়কে গেল তো। আহ দীপু, বলে সোজা ফিরে গেল ওয়ার্ড্রবের দিকে। দরজার পাল্লা ধরে টান দিতেই সপাটে আছড়ে পড়ল রামসেবকের প্রাণহীন দেহটা। একবার ওদিকে তাকিয়ে নীল বলল, হায় রে প্রভুভক্ত সেবক, এর থেকে রামের সেবা করলে অনেক শান্তিতে থাকতে পারতিস। দীপু বলে উঠল, কিন্তু আর একজন কোথায় গেল? এই ঘর থেকে বেরোতে পারেনি, গেড়ে আমি ছিলাম, ও ঘরেও নেই। তাহলে আছে, এই ঘরেই আছে, আর লুকিয়ে কোনো লাভ নেই, খাটের নিচে আর কতক্ষণ হুমড়ি খেয়ে থাকবে, বেরিয়ে এসো। ধীরে ধীরে একটি নারী মূর্তি হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। ওই অবস্থায় সে চুপচাপ বসে থাকে। ওঠো, উঠে দাঁড়াও। সুবোধ বালিকার মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়, লম্বা ঘোমটায় তার মুখ ঢাকা। যাস চলা, এই যে ঘোমটা সরাল, কে তুমি সুন্দরী? মুখের আড়ালটা একটু সরাও, দেখে চক্ষু সার্থক করি। ঘোমটা বৃথা তখনও নিশ্চল, দীপু সম্ভবত ঘুমটা সরাবার তালে ছিল। ও এক পা এগোতেই নীল বলল, চিনতে পারলি না যে জীবনে একটাও মিথ্যে রাগ আরেনি? হায়, শ্রীমতী সুধারানী দাসী! বিকাশবাবু, যদিও এই মেয়েটি অবস্থার শিকার, অলোক রায়ের হাতের পুতুল, কিন্তু আইনের বিচারে ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওকে অ্যারেস্ট করুন, ওর বিরুদ্ধে আমার বয়ান আমি দিয়ে দেব। কাল বিলম্ব না করে বিকাশ তালুকদার সুধার হাতে হাতকড়ি পরিয়ে দেয়। ততক্ষণে সুধার ঘুমটা খসে পড়েছে। নিয়নের উজ্জ্বল আলোয় দেখা গেল সুধার টসটসে যুবতী মুখে শঙ্কার কালিমা। আলু থালু কাপড়টা দিয়ে কোনো মতে নিটোল যৌবনকে চেপে রাখা হয়েছে। বিকাশবাবু, মেয়েটিকে পাশের ঘরে রেখে আসুন, থানায় একটা ফোন করে লোক আনিয়ে নিয়ে যান, আর ডেড বডি দুটোর নিয়ম মাফিক ব্যবস্থা করুন। দেবু,
তুই ওর সামনে বসে থাক যতক্ষণ না পুলিশ আসে, দেখিস যেন এদিক ওদিক না সটকে যায়। সুধাই আমাদের প্রধান সাক্ষী। তোমার আর এ নিয়ে চিন্তা করতে হবে না, চলো ঘন্টা সুন্দরী শান্ত হয়ে বসে থাক, বেচাল দেখলে। সুধা তখন একেবারেই কুঁকড়ে গেছে। আপাতত এদের চোখের সামনে থেকে যেতে পারলে সে বাঁচে। দীপু ওকে নিয়ে চলে যায়, সঙ্গে বিকাশ। আনুষঙ্গিক সব কাজ শেষ হতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে গেল। পুলিশ এলো, সুধাকে নিয়ে গেল একদল। পুলিশ ফটোগ্রাফার এসে দুটো বডির ছবি নেবার পর বডি দুটো নিয়ে চলে গেল তারা। রাত প্রায় 11টার সময় নীল আর দীপু শেষবারের মতো অলোক রায়ের বাড়ি ছেড়ে চলে আসার মুখে দুদিকে ভাগ হয়ে যাওয়ায় সিঁড়ির মুখে এসে থমকে দাঁড়ালো। ওপাশের পার্টিশন গেট মানে কোলাপসেবল গেটের গায়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন জোনাকি দেবী। কান্নায় তার শরীরটা ফুলে ফুলে উঠছিল। নীল ধীরে ধীরে জোনাকি দেবীর সামনে গিয়ে দাঁড়ায়। ম্যাডাম, এবার থেকে এই দরজাটা আর বন্ধ রাখার দরকার নেই, তাহলে যে ওদিকটা পাঁচ ভূতে লুঠে খাবে, এখন থেকে সব দায়িত্বই তো আপনার। জোনাকি দেবী কিছু বললেন না, তখনও তার শরীরটা চাপা কান্নার দমকে থরথর করে কাঁপছিল। বিকাশ তালুকদার অনেকক্ষণ থম মেরে বসেছিলেন। জিপে ফিরতে ফিরতে থম ভাবটা এক ঝটকায় কাটিয়ে নিয়ে বিকাশ বললেন, সবই হলো, একটা লোক নিজের বাড়িতে বসে নোংরা ছবি দেখছিল, তারপর সে আত্মহত্যা করলো, একটা খুন হওয়ার লাশও পাওয়া গেল, এক মক্ষীরানীকে অ্যারেস্ট করা গেল, কিন্তু যে জন্যে আসা সেটাই তো বেমালুম অস্বস্তিকর, সবই তো ধোঁয়াশা। আরে মশাই, আপনার আয়তী দেবীর কি হলো? আপন মনে সিগারেট টানছিল নীল, একটু ব্যথিত এবং অন্যমনস্ক। আনমনা দূরত্বটুকু বজায় রেখেই ও বলল, জোনাকি দেবী একটা কথা ঠিকই বলেছিলেন, তাকে আর কোনোদিনও পাওয়া যাবে না। তার মানে তাকে যেখানে পাঠানো হয়েছে সেখান থেকে আর কেউ ফেরে না। এসব কি বলছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ ঠিকই বলছি, বডিটা বোধহয় এতদিনে পচে গলে গেছে, একটু ক্লিয়ার করুন তো মশাই। বাগানে নতুন গাছ লাগাবার জন্য নতুন গর্ত খোঁড়া হয়েছিল, ওটা ক্যামোফ্লেজ, পুলিশের চোখে ধুলো দেবার জন্য। আজ আর দরকার নেই, কাল সকালে আপনার লোক পাঠিয়ে অলোক রায়ের বাগানে কিছু খোঁড়া জায়গা আছে, সেটা আরো বেশি করে খুঁড়লে একটা নয় দুটো লাশ পাবেন, লাশ নয় কঙ্কাল, দেবপম চ্যাটার্জি আর আয়তী রায়। গত পরশু আরো একটা নতুন গর্ত খোঁড়া হয়েছিল, আজ রাত্রে না গিয়ে যদি কাল সকালে যেতাম তাহলে দেখতে পেতেন জায়গাটা ভরাট হয়ে গেছে, আর সে জায়গাটা খুঁড়লে দেখতেন রামসেবক শুয়ে আছে, চিরদিনের মতো নিজের অরিজিনাল দেশে ফিরে গেছে। যা বাবা, দীপু অবাক হয়ে জিজ্ঞাসা করে, যাকে কবর দেবে তাকে দিয়ে তার কবর খুঁড়িয়ে নিল? হাত জোর করে মৃত অলোক রায়ের উদ্দেশ্যে বলে, গুরু গুরু, তুমি মারি শয়তানেরও গুরু। অনেকক্ষণ পর বিকাশ একসময় জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন মিস্টার ব্যানার্জি এত খুন কেন? নিউ আলিপুরের দোতলার ঘরে আর চারজনের জম্পেশ মজলিস বসেছে। ইন্সপেক্টর বিকাশ তালুকদার, ব্যাংক ম্যানেজার কুশল, নীল আর দীপু। আজ আকাশ পরিষ্কার, বাতাসে হিমেল আমেজ, শীত পড়তে শুরু করেছে। বিকাশ আর কুশল নীলের অতিথি, একটা হুইস্কির বোতল খোলা হয়েছে। রাতের খাওয়াটা এখান থেকেই ওরা সেরে ফিরবেন। হুইস্কি গ্লাসে চুমুক দিতে দিতে কুশলই বলল, বুঝলি নীল, দেবপম আর আয়তীকে খুনের একটা মোটিভ খুঁজে পাওয়া যায়, কিন্তু রামসেবক হোয়াই অলোক রায় মার্ডার হিম, এটাই তো আমার মাথায় ঢুকছে না। ছোট্ট করে গ্লাসে চুমুক দিতে দিতে নীল বলে, আয়তী আর দেবপমের মার্ডার তোর কাছে ক্লিয়ার বলছিস? ইয়েস, দ্য টিটার্নাল ট্রাঙ্গেল যে আছে, একটি মেয়ে দুটি ছেলে, যে মেয়েটির ভালোবাসা পায় না সে ক্রমশ মরিয়া হয়ে ওঠে, ফলে সংঘাত, কারো কারো প্রাণ যায়, এছাড়া আর কি হতে পারে? নীল সামান্য চুপ করে থাকে, হয়তো ও কিছু ভাবে, তারপর একসময় বলতে শুরু করে, না রে, শুধুই জেলাসি নয়, আরো কিছু ছিল,
আরো কিছু বিপন্ন বিস্ময়, আর সেটা জানতে গেলে আমাদের ঘুরে যেতে হবে অলোক রায়ের জীবন বৃত্তান্তে। অলোক রায়কে কি বলবো, এক কথায় মেন্টাল পেশেন্ট অফ পারভার্টেড সেক্স ম্যানিয়াক, বিকারগ্রস্ত যৌনাচারী, বোধহয় দুটোই। এসব আমি জানতে পারতাম না। অলোক রায়ের অজ্ঞাতে আমি একদিন জোনাকি দেবীর সঙ্গে দেখা করি। জোনাকি দেবী যদি না নিজেকে মিলে দিতেন, তাহলে আয়তি রহস্য চিরদিনের মতো রহস্যই থেকে যেত। হ্যাঁ, ঠিক তাই। অলোক রায়ের মৃত্যুর পর বিকাশবাবু, আপনি তো দেখলেন মহিলা কতখানি ভেঙে পড়েছেন। আপাত দৃষ্টিতে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনারা ওদের ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিটা যদি জানতেন, তাহলে ওর কান্নাটাকে অস্বাভাবিক মনে হতো। ওর মতো মহিলা বলেই শেষ কাজটাও যথারীতি নিয়ম মেনেই করেছেন। ভদ্রমহিলা খুব একা হয়ে গেলেন। দীপুর ফুটকাটা স্বভাব বলে উঠল, ধান ভাঙতে শিবের গীত আরম্ভ করলে কেন গুরু? সবকিছুরই একটা উপক্রমণিকা থাকে। এটাও তাই, অলোক রায়ের জীবন তো মিসেস জোনাকি মুখার্জিকে বাদ দিয়ে বলা যাবে না। আর এই সব কিছু আমি শুনেছি ওই জোনাকি দেবীর কাছ থেকে। অলোক রায় আর জোনাকি ছিলেন অসিত রায়ের ছেলে মেয়ে। অলোক রায়ের বয়স তখন 13 আর জোনাকির 10। বড়লোক বাপের ছেলে মেয়ে। ওদের ওপর স্ট্রিক্ট অর্ডার ছিল বাইরের কোনো ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা চলবে না। সাধারণত ধনী গৃহের ছেলে মেয়েদের যা হয়, এখানেও সেই স্টেটাস মেনটেনের ব্যাপার। ফলে যা কিছু খেলাধুলা মেলামেশা সব ওই দুই ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ ছিল। 13 বছরের ছেলেটির মধ্যে কি ওই বয়সেই যৌন চেতনা গ্রো করেছিল ঠিক জানা নেই, কিন্তু অলোক রায়ের ইচ্ছেতেই দুই ভাই বোন বর বউ খেলা খেলত। জোনাকি দেবী স্বীকার করেছেন তার দাদা তাকে আদর করতেন, চুমু খেতেন, আরও সব কি করতেন সেই বয়সে তা তাঁর উপলব্ধিতেই ছিল না, কিন্তু কেমন যেন ভালো লাগত। এটা এক সময় উভয়ের মধ্যে একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু বয়স তো কারণে থেমে থাকেনি। জোনাকি দেবী আরও একটু বড় হতে বুঝতে পারলেন এই কুৎসিত ব্যাপারটাকে আর প্রশ্রয় দেওয়া উচিত নয়। একদিন মা সরমা দেবীকে গিয়ে আকারে ইঙ্গিতে সবকিছু খুলে বললেন, আর নিজেকে তিনি গুটিয়ে নিলেন দাদার সংস্পর্শ থেকে। সামান্য দু একটা কথা বলা ছাড়া দাদার সঙ্গে তারা কোনো সম্পর্ক রইল না। একটা বয়সে এসে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, দেহের সঙ্গে তাল রেখে মনটাও সাবালক হয়ে উঠতে থাকে। জোনাকি দেবী তখনই বুঝেছিলেন তার দাদার ভেতরে একটা কুৎসিত পশু লুকিয়েছে, যে তার কামনার জন্য সব কিছু করতে পারে। ঠিক এই সময়ে শর্মা দেবী হঠাৎই মারা যান সামান্য রোগে, ফলে যেটুকু অভিভাবকত্বের আড়াল ছিল সেটাও সরে গেল। বাবা অসিত রায়ও স্ত্রী বিয়োগের সঙ্গে সঙ্গে নিজেকে আরো বেশি করে বইয়ের জগতার ব্যবসার মধ্যে জড়িয়ে নিলেন। পিতৃমাতৃহীন দাসদাসীদের আওতায় থাকা আর একমাত্র বোনের নিষ্ঠুর অবহেলা অলোক রায়কে কেমন যেন মরিয়া করে তুলল। যদিও জোনাকি দেবীর অবহেলা এবং এড়িয়ে চলাটা খুব বেশি অলোক রায়ের মধ্যে রিয়্যাক্ট করেনি, উনি তখন কৈশোর অতিক্রম করে যৌবনের দরজায় পা দিয়েছেন। নানান বন্ধুবান্ধব নিয়ে বেশ স্ফূর্তি করেই জীবন কাটিয়ে দিচ্ছিলেন। এর কিছুদিন পরেই জোনাকি দেবীর বিয়ে হয়ে যায়। উনি ভালোবেসেই খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করেছিলেন, কারণ বড়লোক বাপের ছেলেদের ওপর ওনার সব বিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল। দাদার সঙ্গে দূরত্ব বজায় রেখে চললেও কিন্তু তিনি দাদার খোঁজ খবর রাখতেন। মাত্র 23-24 বছর বয়সেই বান্ধবীদের অভাব বোধ করলেই উনি চলে যেতেন পতিতালয়ে। জোনাকি দেবী শ্বশুরবাড়ি থাকলেও বা ছোটবেলায় দাদার আচরণে দাদার উপর বিরূপ হলেও দাদাকে উনি মনে প্রাণে ভালোও বাসতেন। তাই দাদার ক্রম অধঃপতনে শঙ্কিত হয়ে উনি বাবাকে সব খুলে বলে দাদার বিয়ের ব্যবস্থা করলেন। নিজেই দেখে শুনে একটি সুন্দরী মেয়ের সঙ্গে ওর বিয়ে দিলেন, কিন্তু তারপরেই স্বামী হারিয়ে তাকে আবার ফিরে আসতে হলো বাবার কাছে। বাবার কাছে ফেরা ছাড়া তার আর অন্য উপায় ছিল না, কারণ যাকে তিনি বিয়ে করেছিলেন তিনি বাপ মা মরা একমাত্র সন্তান। মেয়ে ফিরে আসার পরেই অসিতরা একটি কাজ করে গিয়েছিলেন, নিজের সম্পত্তি দুভাগে ভাগ করে এবং বাড়িও সম্পূর্ণ দু অংশে সেপারেট করে দুজনের নামে আলাদা ব্যবস্থা করে দেন। যদিও জোনাকি দেবের নিজস্ব বেশ কিছু টাকা ছিল,
স্বামীর ইন্স্যুরেন্স এবং অফিস থেকে পাওয়া টাকায় তার পিতৃ অর্থ কিছু না পেলেও চলে যেত, তবু অর্থবল বড় বল ভেবেই তিনি তার অংশ সবকিছু বুঝে নিয়েছিলেন। আগেই বলেছি, অলোক রায়ের সঙ্গে সম্পর্ক না রাখলেও বোন হিসেবে দাদার প্রতি তার দুর্বলতা ছিলই। দাদার অস্বাভাবিক যৌন ক্ষুধা মিটে গেলেই সব ঠিক হয়ে যাবে, এই রকম একটা আশাতেই তিনি দাদার বিয়ে দেওয়ান। কিন্তু ফল হলো আরো বীভৎস। জোনাকি দেবীর বক্তব্য অনুসারে সাধারণ যৌন বিহারে উনি তৃপ্ত হতে পারতেন না, অসহনীয় অত্যাচার করতেন প্রথম স্ত্রীর ওপর, এক নোংরা পাশব পরিবেশ তৈরি করতেন বিকৃত লালসা নিবৃত্তির জন্য। অলোক রায় আমাদের বলেছিলেন প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন সিভিয়ার হার্ট অ্যাটাকে, মিথ্যে কথা, উনি আত্মহত্যা করেছিলেন। অলোকবাবু বাড়ি না থাকলে প্রথম পক্ষে স্ত্রী জোনাকি দেবীর কাছে এসে অত্যাচারিত জীবনের কথা সবকিছুই জানাতো, কিন্তু প্রতিকারের কোনো উপায়ে জোনাকি দেবীরও জানা ছিল না। নিজের জবানবন্দি জোনাকি দেবীর কাছে কিঞ্চিত ভাবে জানিয়ে দিয়ে উনি আত্মহত্যা করেছিলেন কেবলমাত্র এক বিকারগ্রস্ত পশুর হাত থেকে বাঁচবার জন্যে। সে চিঠি জোনাকি দেবী পুলিশের হাতে দেননি, দিলে অলোক রায় এতদিনে জেল খাটতেন। উনি এখন অবশ্য আফসোস করছেন কেন সেদিন অলোক রায়কে পুলিশের হাতে তুলে দেননি, তাহলে আরো দুজনকে তিল তিল করে যন্ত্রণায় মরতে হতো না। আসলে সেই মমত্ব, ভাতৃপ্রেম যা বাইরে থেকে বোঝা যেত না। দ্বিতীয় স্ত্রী, সেক্ষেত্রেও তাই ঘটেছিল। অলোক রায় বলেছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী সন্তান ধারণে অক্ষম ছিলেন, তা নয়, উনি ঠিক সময়ে কনসিভ করেছিলেন। কিন্তু পূর্ণ গর্ভবতী স্ত্রীর ওপর বিকৃত লালসা নিবারণের নিষ্ঠুর প্রক্রিয়ায় মৃত শিশু প্রসব করে উনি মানসিক ভারসাম্যতা হারান। দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর সঠিক কারণ জোনাকি দেবী জানেন না। ডাক্তারের নির্দেশে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অলোক রায় চেঞ্জে গিয়েছিলেন উটিতে, কিন্তু ফেরেন একা। তার রটনা ছিল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে ওর স্ত্রী নাকি আত্মহত্যা করেছিলেন। সত্য মিথ্যা জানার আজ আর কোনো উপায় নেই, হয়তো টাকার জোরে উনি সেই কেস ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। দুর্ভাগ্য আয়তি দেবীর, ফুলের মতো তাজা ঝকঝকে একটা মেয়ে, একটি ভালো ছেলেকে ভালোবাসা সত্ত্বেও অলোক রায়ের ফাঁদে পড়ে গেলেন। তবু নিজের ভাগ্যকে মেনে নিয়ে তিনি অলোক রায়ের শয্যা সঙ্গিনী হয়েছিলেন, চেষ্টা করেছিলেন স্বাভাবিক জীবনযাপনের। প্রথম প্রথম তিনিও বাধ্য হতেন বিকারগ্রস্ত স্বামীর বিকৃত রুচি মেটাতে। তার প্রমাণ আমি পেয়েছিলাম অলোক রায়ের বইয়ের র্যাকে থাকা একটি বইয়ের মধ্যে। দীপুর স্বভাব বেশিক্ষণ চুপ করে কথা না বলে বসে থাকতে না পারা। ও ফস করে জিজ্ঞেস করলো, হ্যাঁ মনে পড়েছে, তুমি সেদিন একটা বই নাড়াচাড়া করতে করতে বন্ধ করে দিলে, কি ছিল গুরু বইয়ের মধ্যে? অলোক রায় বলেছিলেন উনি নাকি ছবি তুলতে পারেন না, এটা মিথ্যে কথা। শুধু দামি ক্যামেরা নয়, নানান লেন্স আর অ্যাপারেটাস ওনার ছিল, ছবি উনি তুলতেন। বহু নোংরা ছবির সঙ্গে আয়তি দেবীরও নানান ভঙ্গিমায় নোংরা সব ছবি তুলেছিলেন, আর সেই সব ছবি ছিল এরোটিক লাভের বইটার মধ্যে। এও এক বিকার। প্রথম প্রথম আয়তি দেবী মেনে নিলেও শেষ পর্যন্ত বেঁকে বসেছিলেন। তিনি ছিলেন সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা এবং যুবতী। একটি কারণেই তিনি অলোক রায়ের বিকৃত কামের কাছে দাসত্ব করতেন, সেটা হলো ভাইয়ের চাকরি। কিন্তু যেদিন উনি জানতে পারলেন অলোক রায়ের পক্ষে আর সম্ভব নয় শ্রীকান্তর চাকরি খাওয়া, সেদিন থেকেই উনি মরিয়া হয়ে উঠলেন অলোক রায়ের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। ডেকে পাঠালেন দেবপম বাবুকে, জানালেন তার অত্যাচারিত জীবনের কথা। আচ্ছা গুরু, দীপু আবার কথা তোলে, জোনাকি দেবীর সঙ্গে আয়তি দেবী কোনো ভাবটাও ছিল না? আমি যা বলছি সব জোনাকি দেবীর কাছ থেকে জেনেই বলছি। আয়তি দেবী যে দেবপমের সঙ্গে পালাবার সব ব্যবস্থা পাকা করে ফেলেছিলেন তাও জোনাকি দেবীর অজানা ছিল না, বরং উনি সে ব্যাপারে সাহায্যও করবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তাহলে সেটা করলেই তো পারত। অলোক রায় লোকটাকে বাইরে থেকে দেখতে যত সুন্দর, ভেতরটা তার থেকে অনেক বেশি শয়তানিতে ভরা। দেবপম ও বাড়িতে এন্ট্রি পাওয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের শুরু। বিবাদের আরও একটা বড় কারণ, আয়তি দেবীর নিজের ঘর পাল্টে নিয়েছিলেন, অলোক রায়ের সঙ্গে এ রাত্রিবাস করা বন্ধ করে দিয়েছিলেন। কুশল, তুই জেলাসির কথা বলেছিস। হ্যাঁ জেলাসি তো বটেই, বিয়ে করা বউ,
স্বামীর সঙ্গে সম্পর্ক না রেখে অতীতের প্রেমিককে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা গল্পগুজব করবে, কোন স্বামী সেটা মানবে? নীল রক্তের অহংকারে চাবুক পড়লে যা হয়। অলোক রায় আর বরদাস্ত করতে পারলেন না, লাগলো সংঘাত। একদিন আয়তীকে সাফ জানিয়ে দিলেন দেবপম যেন ও বাড়িতে আর না ঢুকে, কিন্তু আয়তীও অত ভোলে ফেলা গোবেচারা মেয়ে নন। তার উপর দেবপমের ভরসা, আর জোনাকি দেবীর প্রচ্ছন্ন প্রশ্রয় তাকে সাহসী করে তুলেছিল। একদিন তুমুল ঝগড়ার মুখে আয়তি জানিয়ে দিলেন ও বাড়িতে দেবপমের আশা যেদিন বন্ধ হবে, বা অলোক রায় যদি দেবপমের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তিনি ডিভোর্স ফাইল স্যুট করবেন, এবং অলোক রায়ের সমস্ত কুকীর্তি এবং বিকৃত যৌনাচারের নমুনা সব কোর্টে তুলে ধরবেন। এমনকি এও জানালেন আগের দুজন স্ত্রীর মৃত্যুও যে স্বাভাবিক নয়, সেগুলো খুন তা প্রমাণ করার মতো অস্ত্র তার হাতে আছে। এছাড়া আরও তিনি জানিয়েছিলেন শুধু ডিভোর্স নয়, তার জীবন নষ্ট করা ক্ষতিপূরণ হিসেবে 4 লক্ষ টাকা তিনি কোর্টের কাছে দাবি হিসেবে রাখবেন। বাহ, ভেরি গুড! ওই রকম খসড়া লোকের সঙ্গে আয়তি দেবীর মতো মেয়ে শাস্ত্রে উপযুক্ত পাত্রী হিসেবে বিবেচিত হইবে, বলে দীপু ঠোঁটে আঙুল চাপা দেয়। বিকাশ তালুকদার পুলিশের লোক হলেও সাধারণত উনি ঠান্ডা মাথার মানুষ, চট করে রাগেন না। কিন্তু এই রকম সিরিয়াস জায়গায় দীপুর বাচালপনায় বিরক্ত হয়ে বললেন, আহ দীপু বাবু, এই সময় ঠাট্টাই আর কি ভালো লাগে না? ব্যানার্জি সাহেব, বলুন তো তারপর কি হলো? সাপের লেজে পা পড়ল। এরপর তিনি আয়তীকে আরো বেশি ক্ষিপ্ত করে তোলার জন্য সুধাকে রাত্রে ঘরে আনা শুরু করলেন, আর মনে মনে প্ল্যান করতে শুরু করলেন কিভাবে লায়লা মজনুকে পৃথিবী থেকে সরানো যায়। সুধার রূপ না থাকলেও যৌবন ছিল, চোখে মুখে ছিল যৌনতার হাতছানি। অবস্থা চরমে উঠল, লাইপা কুকুর যখন মাথায় চেপে বসল। পাশের ঘরে নিজের স্ত্রীকে ফেলে দিয়ে বাবু তাকে নিয়ে মহানন্দে রাত কাটাচ্ছি, তখন সে তো মাথায় চড়বেই। আয়তি একদিন রাতে ঘরের দরজায় ঘা দিয়ে দুজনকে বার করে সুধাকে কিছু অকথা কুকথা বলেছিল। উত্তরে সুধা বলেছিল, অত ফটর ফটর করোনি, এরপর তুমি থাকবে নিচের ঘরে, তোমার বাবুকে নিয়ে আমি থাকবো আমার বাবুর ঘরে। এটা কি জোনাকি দেবী বলেছিলেন? না, এটা সুধার জেল হাজতের স্বীকৃতি। সে আরো জানিয়েছে কেমন করে সে আয়তী আর দেবপমকে খুন করেছে। এবার দীপু সত্যি আঁতকে ওঠে, কোন রকম বাচালতা না করে সে বলে, কি বলছো তুমি গুরু, সুধাই খুন করেছে দুজনকে? হ্যাঁ, তবে পরোক্ষে কলকাঠি সবই অলোক রায়। সুধার সেই অপমানজনক আর স্পর্ধার কথা শুনে আয়তি প্রায় কেঁদে ফেলেছিলেন। তারপর অলোক রায়কে জিজ্ঞেস করেছিলেন, ও যা বলছে তা কি তোমারও কথা? হাসতে হাসতে সুধাকে বুকের কাছে টেনে নিয়ে অলোক বলেছিলেন, তুমি যদি আমার বিয়ে করা স্ত্রী হয়েও আর একজন ছেলের সঙ্গে বেরিয়ে যাওয়ার প্ল্যান করে থাকতে পারো, তাহলে আমি বা একে নিয়ে থাকতে পারি না কেন? আর সত্যি কথা বলতে কি, তোমরা শিক্ষিত সুন্দরী মেয়েরা যা দিতে পারো না, এই অশিক্ষিতা মেয়েটির কাছ থেকে আমি পেয়েছি চতুর্গুণ। ও আমাকে যেরকম আনন্দ দিতে পারে তুমি ওর নখের যোগ্যও ন। যাও, বেশি ভ্যান ভ্যান করো না, আমার মুড খারাপ হয়ে যাবে। আর তোমার দেবপম তো রোজই আসছে, তোমার খিদেটা তাকে দিয়ে মিটিয়ে নাও না, আমি তো আর বাধা দিচ্ছি না। কো এক্সিস্টেন্সের মানে তো বোঝো, মিলেমিশে থাকা অ্যাডজাস্টমেন্ট, বলে সুধাকে বুকের মধ্যে টেনে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সুধা খুন করলো কিভাবে? বলছি, এরপর থেকে দেবপম প্রতিদিনই আসা শুরু করেছিল, সেটা আয়তির জেদাজেদিতেই। অলোক রায় এই সুযোগটাই খুঁজছিলেন, আসলে আয়তিকে তিনি সামান্য চিনেছিলেন। এম এ যা বলবে তাই করবে, এম এ ডিভোর্সের জন্য কোর্টে যাবে, তার জীবনের সব বদনামই সর্বসমক্ষে ঘোষণা করতে পিছপা হবে না, সেটা তো অলোক রায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। লোকে কি বলবে, অলোক রায়ের 3 নম্বর বউ ডিভোর্স চাইছে, তাও ব্যভিচারের কারণে, হতে দুজনেরই মৃত্যু ছাড়া গতি নেই। দেবপম বিকেলের দিকে আসত, যখনই আসত আয়তী নির্দেশে জলখাবারটা ওখানেই খেত। খুনের দিন যথারীতি চা জলখাবার আসে, সুধা রান্নাঘরের সচিব, সেই নিজের হাতে খাবার করেছিল, অলোক রায়ের দেওয়া বিষ মিশিয়েছিল খাবারের সঙ্গে, কেবল খাবারটা পৌঁছে দিয়েছিল ভিখু, কারণ আয়তীর ঘরে সেই ঘটনার পর সুধার প্রবেশ নিষেধ। ভিখু সম্পূর্ণ নির্দোষ,
ও জানতোই না ওর হাত দিয়ে মরণ খাবার পাঠানো হচ্ছে। কিন্তু সুধা আর যাই হোক একেবারে ছেলে মানুষ না। ও কি জানতো না যে স্বামী নিজের স্ত্রীর সামনে বাড়ির রাঁধুনে মেয়েকে নিয়ে ফুর্তি করে, সেই লোক তাকে কদিন মর্যাদা দেবে? নীল হাসে, তারপর বলে, আরে বাবা সুধার স্টেটাস তো দেখো, কোন অবস্থার এবং পরিবেশের মেয়ে সেটা দেখো, সুধার হারাবার কি আছে? তার স্বামী অকালে মরেছে, একটা ছেলে ছিল সেটাও গেছে, আর বয়সটা কামনা বাসনা আকাঙ্ক্ষায় জর্জরিত হবার বয়স। তার যেটুকু পাওয়া সেটুকুই লাভ। যে বাবুর মুখের সামনে দাঁড়িয়ে কথা বলতে হতো এক হাত ঘোমটা টেনে, সেই বাবু তাকে বুকে টেনে নিয়েছে, তাকে করেছে শয্যাশঙ্গী। তার উপর তার নানান আবদার, নানান শখ, চাইলেই টাকা, আর কি চাই ওইসব হতদরিদ্র মেয়ের? তুই বলছিস একদিন অলোক রায় নতুন বউকে পেলে ওকে তাড়িয়ে দেবে, তাতে তার বয়ে গেল, তার আগেই ও সব গুছিয়ে নিয়ে অন্যত্র চলে যেত। এইসব মেয়েদের একবার সতীত্ব নষ্টের ভয় কেটে গেলে এরা ডেসপারেট হয়ে উঠতে পারে, কিন্তু পরিণামটা যে এত ভয়ানক হবে তাও জানতো না। হ্যাঁ বুঝলাম, মাথা নাড়তে নাড়তে কুশল বলে, এই জন্যই অতি লোভে তাঁতি মরে, কিন্তু রামসেবককে খুন করা হলো কেন? এবার বিকাশ তালুকদার তার পুলিশি মেজাজে ফিরে এসে বললেন, আরে দূর মশাই, এটুকু বোঝেন না, দু দুটো জোয়ান লাশ পড়ে গেছে ঘরের মধ্যে, একা 54-55 বছরের মানুষের পক্ষে সে দুটোকে বয়ে নিয়ে কবর দেওয়া তো সম্ভব নয়, একজন শক্তপোক্ত জোয়ান লোকের দরকার। ও বাড়িতে সেটা কে? রামসেবক, ওকে তিনি বিস্তর টাকার লোভ দেখিয়েছিলেন, ওরই সাহায্যে রাতের অন্ধকারে গর্ত খুঁড়ে দুটো লাশ পুঁতে দিয়েছিলেন, গাছের চারা আনিয়েছিলেন লাগাবার জন্য, আর পাপের সাক্ষী রাখতে নেই, তাই রামসেবককে দেশে পাঠাবার লোভ দেখিয়ে আর একটা গর্ত খুঁড়িয়ে নিয়েছিলেন, সেই গর্তেই ওকে শেষ শয্যায় শোয়াবেন বলে। আমি রং মিস্টার ব্যানার্জি? কারেক্ট, দেশে পাঠানোর লোকটা টোপ, গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরে যাবে বিস্তর টাকা নিয়ে, কে না চায়? যাবার আগে যে গর্ত খোঁড়া হচ্ছিল রামসেবক জানতো না যে সেটা তারই, তাহলে হয়তো কাজটাও করতো না। এনি মোর কোয়েশ্চেন? চিঠির অঙ্ক আর টাইপ মেশিনে গ্যাড়া কল ক্লিয়ার করা গুরু। হ্যাঁ চিঠির অঙ্ক, দীপু তো দুটো চিঠি দেখেছিস, ধরতে পারলি না? তাহলে আমি নীল ব্যানার্জি হয়ে যেতুম, তুমি বলো। এক আর এক দুই হয়, কিন্তু সেটা হচ্ছিল না। প্রথম চিঠিতে লেখা হলো, আমরা আপনার স্ত্রীকে নিয়ে গেলাম, পণ 4 লক্ষ টাকা। কিন্তু দ্বিতীয় চিঠিতে লেখা হলো, আপনার স্ত্রী আপনার কাছে যেতে চান না, অতএব আমার আর কিছু করার নেই। তা এটা তো হতেই পারে, ওই তোমরা স্ত্রী আশ্চরিত্রম বলে কি যেন বলো, এখানেও তাই হতে পারে, মিসেস রায় সত্যি তো আর স্বামী ঘরে ফিরতে চাইছিলেন না। নো, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, একটি মেয়ের মনের পরিবর্তন নিয়ে এখানে মাথা ঘামাবার কিছু নেই, সেটা হতেই পারে, বাট পয়েন্ট ইজ দিস, পত্র প্রেরক একবার লিখলো আমরা, পরের বারে লিখলো আমি, তাড়াহুড়ো করে লিখেছিল হয়তো। যতই তাড়াহুড়ো থাকুক না কেন, আমি আর আমরা এক ব্যাপার নয়। এটা আমারও খেয়াল হয়নি, বিকাশ তালুকদার মোচ দুমড়াতে দুমড়াতে বললেন, দূরবীন দিয়ে দেখতে হয় মশাই, আর ওই টাইপ মেশিন? অলোক রায় ইচ্ছে করলে একটা নতুন বাংলা টাইপরাইটার মেশিন কিনতে পারতেন, কিন্তু তাতে তো পুলিশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো যে চিঠি দুটো ওই মেশিন থেকেই টাইপ করা হয়েছে। উনি সে রাস্তায় না গিয়ে পুরনো ইংরেজি মেশিনের হরফগুলো পাল্টে নিয়ে এলেন। এখনো বহু কমার্শিয়াল কলেজে বা রাস্তার ধারে ছোট ছোট দোকানে যারা বাংলা টাইপ করেন তারা এই ধরনের মেশিন ব্যবহার করেন। অলোক রায় মেশিন খারাপের অজুহাতে মেশিনে হরফ পাল্টাতে সেই দোকানে পাঠিয়ে দিলেন, মাসখানেক পরে মেশিন ফিরে এলো। চালাকিটা করলেন তখন, ইংরেজি হরফের বদলে হরফ বসলো বাংলা, কিন্তু ফিঙ্গারিং নবে কোনো চেঞ্জ করলেন না, অর্থাৎ বাইরে থেকে দেখে মনে হবে ওটা ছিঁড়াচড়িত ইংরেজি মেশিন, আসলে চোখে ধুলো দেওয়ার জন্যেই এসব করা। কিন্তু দীপুর প্রশ্ন, উনি নিজেই বা বুঝবেন কি করে ইংরেজি ফর জায়গায় বাংলা কোন হরফ আছে? নীল উঠে গিয়ে ড্রয়ার থেকে দুটো কাগজ নিয়ে আসে, তার একটা এগিয়ে দিয়ে বলে, এটা দেখ, এটা চার্ট, ইংরেজি কোন নব টিপলে বাংলা কোন হরফ পড়বে, এখন তো কম্পিউটার মেশিনে অল্টার করে সব করা হচ্ছে। এটা তুমি কোত্থেকে পেলে গুরু? সুব্রত বাবুর কাছ থেকে।
সুব্রত মানে সেই ম্যানেজার, কিন্তু সে তো ধান বাদনা কোথায় গেছে? কোথাও যায়নি, আছে কলকাতাতেই, তবে চাকরি ছেড়ে দিয়েছে। ইংরেজি টাইপ মেশিনকে বাংলা করায় ওর মনে একটা সন্দেহ জাগে। ব্যাপারটা কি, আজ করার আগেই সুব্রত ওই অফিস ঘর থেকে দুটো কাগজ কুড়িয়ে পায়। একটা আস্তো যেটা তোর হাতে আছে, আর একটা দুমড়ানো, এটাও দেখ, দেখলেই বুঝতে পারবি। দ্বিতীয় চিঠির খসড়া, অনেক অক্ষর ভুলভাল পড়েছে, আসলে দেখে শুনে মিলিয়ে মিলিয়ে টাইপ করতে হয়েছে, ফলে অনেকগুলো কাগজই নষ্ট হয়েছিল। সবগুলোই ভিখুকে দিয়ে উনি ফেলে দিয়েছিলেন, তারই দু একটা দলছুট সুব্রতবাবু কুড়িয়ে পান। কুশল অনেকক্ষণ চুপ করে বসেছিল। ও এবার প্রশ্ন করল, তুই হ্যাঁ তো সব খবর পেলি কোত্থেকে? এটাই তো আমার কাজ ব্রাদার, কেবল তথ্য খুঁজে বেড়ানো। তা গুরু, সুব্রতবাবু তো কোনো কিছুর মধ্যে নেই, উনি এত ভালো চাকরি ছেড়ে দিলেন কেন? ছেলেপুলে নিয়ে ঘর সংসার করেন, নিরীহ মানুষ, বিপদের আশঙ্কা করেই চাকরিতে ইস্তফা দেন, ঝঞ্ঝাট এড়াবার জন্যে। যেদিন আমি ওনার সঙ্গে দেখা করি, আমার পরিচয় পেয়ে তো ভয়ই প্রায় আধমরা, তারপর একটু খোঁচার ভয় দেখাতেই গড়গড় করে সব বলে দিলেন। প্র্যাকটিক্যালি সুব্রতবাবুকে ধরতে পেরেছিলাম বলেই অলোক রায়কে খুনি হিসেবে আইডেন্টিফাই করা সহজ হয়ে গিয়েছিল। বলে বিকাশ একটু দম নিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে দ্বিতীয় চিঠির কয়ের ভাঙা আকার আর পয়ের রফলা দূরে গিয়ে পড়া, এইগুলো কি অন্য মেশিনে করা? না, একই মেশিনে, তবে একটু কায়দা করা। একটা সরু উকে দিয়ে কয়ের আকার ঘষে দেওয়া, আর এক স্টেপ পরে রফলা ফেলা, কি খুব শক্ত কাজ। তাহলে গুরু, তুমি সেদিন অলোক রায়কে বললে কেন চিঠি দুটো ওই মেশিন থেকে মোটেই টাইপ করা হয়নি? আমি যে নিরেট পাঠা এবং আমার দ্বারা অপরাধীকে ফাইন্ড আউট করা মোটেই সম্ভব নয়, এই বিশ্বাসটা অলোক রায়ের মনে গেঁথে দেবার জন্য। তুমি গুরু খুব স্যানা পাটি, তা তুমি বুড়ো ভাবটাকে সন্দেহ করলে কি বেঁচেছে? মানে একটা কোনো হিন্টস থাকবে তো? কয়েকটা কারণে। এক, ওর বইয়ের র্যাকে নোংরা ছবি আর নোংরা ক্যাসেট ওর চরিত্রটাকে বুঝিয়ে দিয়েছিল। দ্বিতীয় কারণ, অলোক রায় একদিকে দেখাচ্ছেন স্ত্রী হারিয়ে কাতর, আবার অন্যদিকে বিনা কারণে বৃক্ষরোপণ মোচ্ছ, দুটো কোনোভাবেই একসঙ্গে করা যায় না। দেখি নাটক নাকি, একই চরিত্র একসঙ্গে হাসছে আর একসঙ্গে কাঁদছে। তারপর ধর রামসেবকের বোকা বোকা উত্তর, নারকেল গাছ পুঁততে 5-6 হাত জমি গর্ত করতে হয় না, বড় জোর হাত দুয়ে। তারপর সেই বাগানে কুড়িয়ে পাওয়া ব্যাগ, লন্ড্রির বিল নিয়ে দোকানে খোঁজ নিয়ে জানতে পারি বনি নামধারী লোকটির ভালো নাম দেবপম চ্যাটার্জি, অর্থাৎ কোনো না কোনো কারণে বনি চ্যাটার্জি ওই বাগানে গিয়েছিল অথবা তাকে নিয়ে যাওয়া হয়েছিল। জোনাকি দেবীর কাছ থেকে জানতে পারি আয়তি দেবীর ডাক নাম ঝুমা। আরো আছে প্রথম দিকে জোনাকি দেবীর অনমনীয়তা, ভাইয়ের প্রতি বিদ্বেষ আমার মনে সন্দেহ তৈরি করে। তারপর টাইপ রাইটার এবং সুব্রতবাবুর কনফেশন, এগুলো পরপর ভাব, অপরাধী বেরিয়ে আসবে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। কিন্তু কুশলের সম্ভবত একটু নেশা ধরেছিল, মাথা দুলিয়ে ভারিক্কি গলায় জিজ্ঞাসা করল, ভদ্রলোক নিজেই নিজের স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে খুন করে হুমকি চিঠি দেখিয়ে 4 লক্ষ টাকা তোলার অভিনয়টা করলেন কেন? নীল উত্তর দেওয়ার আগেই বিকাশ ঝাঁঝিয়ে উঠলেন, দূর মশাই, এটাও বুঝলেন না? আপনি তো বুঝেছেন, বলুন শুনি। শো বিজনেস লোক, মানে পুলিশকে দেখাতে চাইলেন সত্যি ওনার স্ত্রী নিখোঁজ এবং মুক্তিপণের জন্য উনি টাকা তুলছেন, এটা তো খুব সহজ অঙ্ক। আর কালো থলে সেটা কোথায় গেল? দেখুন মশাই, এবারও বিকাশ তালুকদার তবে ঠাট্টা সুরেই বললেন, মশাই ব্যাংক ম্যানেজারি ছাড়া তদন্তমূলক কোনো কাজ আপনার দ্বারা হবে না। তবে শুনুন, সবাই দেখেছে অলোক রায় কালো থলে হাতে করে গাছতলায় গেছেন, সেখানে কি করেছেন সেটা কেউ দেখেছে? গাছতলাটা ছিল অন্ধকারে ঢাকা, সম্ভবত কালো থলের মধ্যে কিছু ইট পাটকেল ছিল, সেটি গাছের নিচে ফেলে দিয়ে থলেটা পকেটে পুরে চলে এসেছেন, এটাও সহজ অঙ্ক। তাহলে জটিল অঙ্ক হলো টাকাটা অলোক রায় নিজের কাছেই রেখে দিয়েছিলেন? ঠাট্টা করছেন, 4 লক্ষ টাকা কেউ জলে ফেলে দেয়? আমার যতদূর মনে হয় টাকাটা এখনো সিন্দুকেই আছে, আপনি কি বলেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ, সিন্ধুকেই আছে, আর এই নীল ব্যান্ডটা হলো তার প্রমাণ।
বুক পকেট থেকে চৌপায়ার নিচ থেকে কুড়িয়ে পাওয়া নীল প্লাস্টিক ব্যান্ডটা বার করে বলে, এটা কুড়িয়ে পায় সিন্ধুকের নিচ থেকে। উত্তেজনায় টাকা সিন্ধুকে পুড়তে গিয়ে একটা লুজ ব্যান্ড চৌপায়ার নিচে চলে গিয়েছিল। কুশল, ভালো করে দেখ তো তোর দেওয়া সাংকেতিক চিহ্ন এর মধ্যে আছে কিনা। এখন কি ভালো করে দেখতে পাবো? মাথায় পেক চাড়ে খুশকি বিজবিজ করছে, দে দেখি বলে ও ব্যান্ডটা তুলে নিয়ে আলোর দিকে ফেরালো। তারপরই সোল্লাসে বলে উঠল, ইয়েস, দিস ইজ মাই সাইন। প্রত্যেকটা ব্যান্ডের গায়ে আলপিন দিয়ে তিনটে করে ফুটো করে দিয়েছিলাম। যাক, তাহলে মাথায় একেবারে গোবর পোড়া নেই। দীপুর কালের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন বিকাশ তালুকদার। তোমাদের আর কারো কিছু জিজ্ঞাসা আছে? মাথা চুলকে কুশল বলে, আপাতত মাথায় হুইস্কি ছাড়া আর কিছু নেই, পরে মনে এলে তোকে জিজ্ঞেস করে নেব। দীপু একটা সিগারেট ধরালো, আচ্ছা করে ধোঁয়া গিলে তাড়িয়ে তাড়িয়ে ছাড়তে ছাড়তে বলল, বুড়ো ভামটা সত্যি পাঁটা। এত বড় প্ল্যান করলি, কিন্তু আসল ক্লুটা চোখের সামনে রেখে দিলি। টাইপরাইটারটা অন্য কোথাও লুকিয়ে রাখলেই পারতিস। আসলে ওমাল তো গুরুকে চেনে না, একটা ফাঁক রেখেছ কি মরেছ? দেখো গুরু, তোমার চিকেন চাউ আর ফ্রাইড প্রন কদ্দু হেভি খিদে পেয়ে গেছে, পেটে দামি হুইস্কি পড়ে যেত। নীল মৃদু হেসে উঠে যাচ্ছিল, আবার দীপু বাধা দেয়, কিন্তু গরিবের কথা বাসি হলো ফলে গেল। কিরকম? তখনই বলেছিলুম আগে থেকে পুরো ভামটার কাছ থেকে কিছু মাল হরকে নাও, শুনলে না? পুরো সালাম মাগনা কেস হয়ে গেল, তার উপর আজকে এই গ্র্যান্ড ফিস্ট, হুইস্কি চাউ ব্যান্ড ফ্রাই প্রন। ওই জন্যই বলি গুরু, প্রফেশনাল হও। কিছু না বলে নীল হাসতে হাসতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। শেষ হল গৌতম রায়ের লেখা গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির এই রহস্য উপন্যাস আয়তি নিরুদ্দেশ। আবারও জানিয়ে রাখছি, গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির বেশ কিছু রহস্য গল্প উপন্যাস আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো শুনে দেখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অন্য রহস্য গল্প উপন্যাসও রয়েছে, আপনারা সেগুলো শুনে দেখতে পারেন। যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।